এবং ও ঢাকা দিয়া শাড়িতলা আইছে। শাড়িতলা আসার, শাড়িতলা চেয়ারম্যান জানেন কে? আগে দগরি মাছ ধরতো এই টুপাস আজমির মাঝি, হে হইলো মেয়রের নাকি ছেলে, মালিক মেয়র নিজে হইলো এক পাশ, ছেলে হইলো টুপাস। হ্যাঁ, এখন এই টুপাস আর এক পাশ মিলাইয়া 10 পাশ, এরা মিলাইয়া মানে ওই শাড়িতলাটারে এমন ভাবে জিম্মি করছে যে কোনো মানুষ ভয়তে কথা বলতে পারে না। সেইখানে বাবু আসার পরে আপনারা জানেন বাবু এখন জেলে। গত 7 তারিখে যে রেজাল্ট হয়েছে আজমির মাঝি নির্বাচনের আগের দিন রাতে মনে হয় 1 কোটি টাকা দিয়েছে ঘরে ঘরে যাইয়া, তারপরে আমরা সেইখান থেকে 167 ভোটে জিতছি শাড়িতলে নন্দিয়া। তাহলে বুঝতে হবে জনগণ কিন্তু সচেতন, সবাই স্যাটেলাইটের বিশ্বের চ্যানেল এখন ঘরে বসে দেখে, টিভিতে ফেসবুকে সব জানতে পারে যে কারে ভোট দিলে আসলে আমাদের উন্নয়ন হবে। তাই জনগণ পিরোজপুর নাজিরপুর ইন্দুরকানীর মানুষ, সাধারণ মানুষ তাদের সঠিক নেতৃত্বকে আমি মনে করি নির্বাচিত করেছে। আর সেই নেতার কর্মী হিসেবে আমি আপনাদের ওয়াদা করি, আমি কিন্তু ভাবতেছি যে রাস্তাঘাটে গেছি ইন্দুরকানী সদরে নাজিরপুরে, এই রাস্তাঘাট এই সকল জায়গায় কিভাবে উন্নয়ন করব। ইনশাল্লাহ আপনাদের যে সকল প্রয়োজন আমাদের নেতা অ্যাডভোকেট সমরজন করিমের নেতৃত্বে আমরা 2 থেকে 2.5 বছরের মধ্যে ইনশাল্লাহ এগুলো সমাধান করব। শুধু শুধু আল্লাহর কাছে একটি চাওয়া, আর যেন মহামারী করোনার মতো আর কোনো ভয়াবহ কোনো রোগ যেন বাংলাদেশের উপরে না আসে।